নীলফামারীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু ও যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিল্পকলা অডিটোরিয়ামে আয়োজিত উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, আয়োজক সংস্থার প্রোগ্রাম অফিসার অগাস্টিন মিস্ত্রি সহ অনেকে। এ উপলক্ষে আয়োজিত সভায় শিশুদের বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাজীবন থেকে ঝরে পড়া রোধে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।